প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম, সবাই নিশ্চয়ই ভালো আছো। আজকে কিন্তু আমরা আরও একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কিন্তু আলোচনা করব। শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে অনেক কিছু আসলে জানতে পারবে। আজকে আমরা সেমিকন্ডাক্টর এবং ইলেকট্রনিক্সের আরও একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে বিষয়টা নিয়ে আলোচনা করব। সে বিষয়টা হচ্ছে কি, সেমিকন্ডাক্টর। তোমাদের অনেকেরই কিন্তু বিষয়টা সম্পর্কে একটা ধারণা থাকতেও পারে, 9-10-এ কিন্তু পড়ছো, আর আধুনিক পদার্থবিজ্ঞানে এর তো গুরুত্বর শেষই নাই। অর্থাৎ আধুনিক সমাজ ব্যবস্থায় সেমিকন্ডাক্টর খুবই একটা গুরুত্বপূর্ণ অংশ হিসেবে পরিগণিত হয়েছে, আর এর মাধ্যমে কিন্তু ইলেকট্রনিক শিল্পটা অনেক অনেক অগ্রগতি সাধিত হয়েছে, এবং খুব সস্তা দামে, অল্প দামে কিন্তু আমরা এই ইলেকট্রনিক্স সামগ্রীগুলো কিন্তু বাজারে পাচ্ছি। এখন দেখো, সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহী আসলে সংজ্ঞাটা কি? অর্ধপরিবাহী সংজ্ঞাটা হচ্ছে এরকম, যে সকল পদার্থের পরিবাহিতা এবং মানে পরি যে সকল পদার্থের পরিবাহিতা পরিবাহকের মানে এই পরিবাহীর চেয়ে কম, অন্তরকের চেয়ে বেশি, তাকে কি বলে? অর্ধপরিবাহী। অর্থাৎ যে সকল পদার্থের পরিবাহিতা হবে এই পরিবাহীর থেকে কম কিন্তু অন্তরকের থেকে বেশি, তাকে আমরা কি বলবো? অর্ধপরিবাহী বলবো। পরিবাহীর ক্ষেত্রে সাধারণত 10⁻⁸ এর পরিবাহকত্ব, অর্ধপরিবাহীর ক্ষেত্রে কম, 10⁻⁴, কিন্তু অন্তরকের ক্ষেত্রে দেখো, খেয়াল করে, 10⁻১১, অর্থাৎ অনেক বেশি। এই বাধার কারণেই ডিপ্লেশন স্তর পার হতে পারে না, বিধায় এই অন্তরক পদার্থের মধ্যে দিয়ে কিন্তু আসলে কোনো বিদ্যুৎ প্রবাহিত হয় না। এই বিষয়টা কিন্তু তোমরা বুঝতে পারছো। আচ্ছা, অর্ধপরিবাহীকে যদি আমরা শ্রেণীবিভাগ করি তাহলে কি পাবো? অর্ধপরিবাহীকে শ্রেণীবিভাগ করলে দুই ভাগে ভাগ করতে পারবো, একটা হচ্ছে অন্তর্জাত পরিবাহী আর একটা হচ্ছে বহির্জাত পরিবাহী। অন্তর্জাত পরিবাহীকে বলা হয় বিশুদ্ধ অর্ধপরিবাহী, আর বহির্জাত পরিবাহীকে বলা হয় পি টাইপ এবং এন টাইপ। অর্থাৎ পি টাইপ অর্ধপরিবাহী এবং এন টাইপ অর্ধপরিবাহী। আমরা কিন্তু পর্যায়ক্রমে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আচ্ছা, এই যে অর্ধপরিবাহীটা আসলে তৈরি করা হয় কেন, বা অর্ধপরিবাহীর দরকারটা আসলে কি? অর্ধপরিবাহী দেখতে পাচ্ছ এর পরিবাহকত্ব 10⁻⁴, অর্থাৎ এই অর্ধপরিবাহীর মধ্যে দিয়ে খুব অল্প পরিমাণে কিন্তু বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে। কোনো কারণে যদি আমরা এই অর্ধপরিবাহীকে ডোপিং করতে পারি, এর সাথে কিছু নির্দিষ্ট পরিমাণ ভেজাল মিশ্রিত করতে পারি, তখন কিন্তু এর পরিবাহকত্ব বেড়ে যাবে, অর্থাৎ পরিবাহীর থেকেও কয়েক গুণ বেড়ে যাবে, যার ফলে সস্তায় আমরা কি করতে পারবো, এর একটা ইলেকট্রনিক্স যন্ত্র তৈরি করতে পারবো, ডিভাইস তৈরি করতে পারবো। প্রত্যেকটা বর্তমানে সেমিকন্ডাক্টর দিয়ে কিন্তু প্রত্যেকটা যন্ত্রাংশ তৈরি করা হয় এবং সস্তায় পাওয়া যায়। আমরা এখানে একটা সিলিকন দিয়ে দেখানো হয়েছে যে অর্ধপরিবাহীর গঠনটা। মূলত সিলিকনই কিন্তু সবচেয়ে জনপ্রিয় এবং সস্তা একটা ধাতু, সিলিকন, সিলিকন, সিলিকন। আমরা এখানে সিলিকন আঁকছি। আমরা মানে সিলিকনের ইলেকট্রন বিন্যাস বা সিলিকনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 14, অর্থাৎ এর সর্বশেষ কক্ষপথে 4টা মুক্ত ইলেকট্রন আছে। আমরা খেয়াল করে দেখতে পাচ্ছি যে এখানে এই যে এরকম, এই যে ইলেকট্রন কয়টা সৃষ্টি হচ্ছে, 4টা, 4টা মুক্ত ইলেকট্রন সৃষ্টি হচ্ছে, অর্থাৎ সিলিকনের বন্ধন তৈরি করার ক্ষমতা হচ্ছে 4। আমরা যদি এইটারই পার্শ্বচিত্র দেখি, সিলিকন কিভাবে আসলে গঠিত হচ্ছে বা সিলিকন কিভাবে অষ্টকপূর্ণ করছে, আমরা যদি খেয়াল করি যে এই সিলিকনের প্রত্যেকটা হাতেই এই বরাবর 2টা এবং এই বরাবর 2টা করে ইলেকট্রন আছে, আবার এই পাশেও কিন্তু একইভাবে 2টা, এই পাশেও 2টা 2টা করে প্রত্যেক ক্ষেত্রে বন্ধন কিন্তু আছে। আমরা রসায়নের ভাষায় জানি যে 2টা ডট মিলে একটা কি তৈরি হয়, বন্ধন তৈরি হয়। কিন্তু তো সেই হিসাবে এইখানেও 2টা ডট মিলে একটা বন্ধন পাবো, এইখানেও একটা, এইখানেও একটা, এইখানেও একটা, অর্থাৎ এখানে কয়টা হলো, এখানে 8টা ইলেকট্রন হয়ে গেল। অর্থাৎ এই অবস্থায় সিলিকনটা কি অষ্টকপূর্ণ করছে, এবং এই সিলিকনটা আসলে কিন্তু কোনো বিদ্যুৎ পরিবহন করবে না, কারণ এর মধ্যে কোনো মুক্ত ইলেকট্রন নাই। মুক্ত ইলেকট্রন নাই বিধায় এই দিয়ে যন্ত্রপাতি যদি তৈরি করা হয় খুব অল্প পরিমাণে বিদ্যুৎ তৈরি হবে, এবং আমাদের কিন্তু জন্য সহজলভ্য হবে না, এবং আমরা কিন্তু এটা ব্যবহার করতে চাইবো না। এই সমস্যা দূর করার জন্য সিলিকনের সাথে আমরা কি করব, নির্দিষ্ট অনুপাতে 30 Ag এবং 50 Ag ভেজাল মিশ্রিত করে ডোপিং করব, তখন কিন্তু অর্ধপরিবাহীর পরিবাহিতা বহু গুণ বেড়ে যাবে। দেখো, সিলিকনের সাথে যদি আমরা কোনো 30 Ag অর্ধপরিবাহী মানে ডোপিং করার জন্য কোনো 30 Ag মৌল যোগ করি, সেটা হতে পারে বোরন, সেটা হতে পারে কি অ্যালুমিনিয়াম। আমরা মনে করো এখানে একটা 30 Ag মৌল বোরন যুক্ত করলাম, আমরা জানি বোরনের হাত বা বন্ধন কয়টা,
তিনটা, অর্থাৎ ব্রোনের ত্রিযোজী মৌল, অর্থাৎ এই যে দেখতে পাচ্ছি তিনটা। সেক্ষেত্রে সিলিকনের সাথে কিন্তু একটা হাত বা বন্ধন কিন্তু এখানে ঘাটতি আছে, সেই জন্য এখানে একটা কিসের সৃষ্টি হবে, হোলের সৃষ্টি হবে, কারণ এখানে তো একটা ইলেকট্রন নাই, এখানে সেজন্য ফাঁকা ফাঁকা সৃষ্টি হয়েছে। আচ্ছা এখানে যদি আমরা আবার কি করি, এই সিলিকনের মধ্যেই মানে অর্ধপরিবাহী পদার্থের মধ্যেই যদি আমরা একটা পঞ্চযোজী ভেজাল মিশ্রিত করি তাহলে কেমন হবে? আমরা যদি এখানে একটা পঞ্চযোজী ভেজাল জার্মিনিয়াম হতে পারে, সেটা যাই হোক না কেন, জার্মিনিয়াম মনে করো আমরা জার্মিনিয়াম বা অন্য কিছু নিতে পারি, আমরা জার্মিনিয়াম নিলাম, জার্মিনিয়াম পঞ্চযোজী, অর্থাৎ এর হাত কয়টা হবে? পাঁচটা। সেই ক্ষেত্রে খেয়াল করো একটা দুইটা তিনটা চারটা, অর্থাৎ এই ক্ষেত্রে একটা ইলেকট্রনের কিন্তু এখানে একটা ঘাটতি আছে, এই হলো সেই ইলেকট্রনটা। অর্থাৎ এইভাবে ঘাটতির কারণে এ চাইবে কি একটা ইলেকট্রন গ্রহণ করতে, এ চাইবে কি একটা ইলেকট্রন ছাড়তে। এইভাবে প্রত্যেকটার এই চাওয়া পাওয়ার কারণে খুব দ্রুত এক স্থান থেকে অন্য স্থানে কিন্তু বিদ্যুৎ পরিবাহিত হবে। আমরা কিন্তু সাধারণত জানি যে কোনো কিছু পরিবহনের সিস্টেমটা এরকম যে অধিক ঘনত্ব স্থান থেকে কম ঘনত্ব স্থানের দিকে প্রবাহিত হয়, অভিশ্রবণের মতো। আবার যদি আমরা ঝড় বা প্রাকৃতিক দুর্যোগের কথাও কল্পনা করি, যে ঝড়টা আসলে হয় কীভাবে, সেম কথা, যে এখানে অনেক গরম পড়ে, বায়ু হালকা হয়ে যায়, ফাঁকা হয়ে যায়, তখন চারপাশের বায়ুগুলো কী করে ওই স্থানটা দখল করতে চলে আসে ভূমিদস্যুর মতো, তখন কিন্তু ঝড়ের সৃষ্টি হয়। আর তেমনি এই সিলিকনের ক্ষেত্রেও ভেজাল মিশ্রিত করার কারণে এ চাইবে একটা বন্ধন গ্রহণ করতে, ও চাইবে একটা ইলেকট্রন ছাড়তে। এই চাওয়া পাওয়ার কারণে দুইজনের ইলেকট্রন স্থানান্তরিত হবে এবং দ্রুত আকারে কিন্তু বিদ্যুৎ পরিবাহিত হবে এবং আমরা সেই কাঙ্ক্ষিত আমার ইলেকট্রনিক্স যন্ত্রটা তৈরি করতে পারবো। এই হচ্ছে সেই সেমি কন্ডাক্টর। অর্থাৎ যদি হোলের সৃষ্টি হয় তাহলে তখন সেটাকে পি টাইপ সেমি কন্ডাক্টর বলে, আর যদি ইলেকট্রনের সৃষ্টি হয় তখন তাকে এন টাইপ অর্ধপরিবাহী বা সেমি কন্ডাক্টর বলা হয়। তোমরা কিন্তু বিষয়টা আমার মনে হয় বুঝতে পারছো। নেক্সট ভিডিওতে আমি এই টাইপ সম্পর্কে আরও আলোচনা করব, ডায়োড সম্পর্কে আলোচনা করব। তাছাড়াও ডিসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক দেওয়া থাকবে পূর্ববর্তী সকল পদার্থবিজ্ঞানের ভিডিওগুলো, তোমরা চাইলে ওইখান থেকেও তোমার কাঙ্ক্ষিত ভিডিওটা কিন্তু আসলে দেখতে পারবে। আর অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে, ভালো থাকো, আল্লাহ হাফেজ।